এরকম এক দিন বারবার আসুক খুব খুশি হব আমি থ্রু আউট দিস টেস্ট ম্যাচ যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে দে অ্যাটিটিউড যেইভাবে আমরা ক্রিকেটটা খেলেছি পেস বোলাররা তো রেসপন্ড করে ডেফিনেটলি বাট দ্য সেম টাইম যখন গ্রিন টপ প্রোভাইড করায় আমাদের ব্যাটসম্যানরা কিন্তু পজিটিভলি নিয়েছে এবং তারা সেভাবে ব্যাটিং করেছে আমার জন্য তো খুব ভীষণ ভালো লাগার বিষয় ছিল যে এইভাবে আমরা বোলিংটা করেছি বা সেম টাইম ব্যাটার্সরা খুব ভালো ব্যাটিং করেছে এরকম কন্ডিশনে ইনজুরি পরে যে বোলিংটা করলো তাকে নিয়ে করুন না শান্ত কেন এই প্রশ্ন এর আগে অনেকবার হয়েছে তারপর বলতে যে শান্ত ব্যাটিং নে কি বলবেন না আই থিংক দে অল প্লেড ওয়েল শান্ত ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক এইরকম আপনারা দেখেছেন যখন আফগানিস্তানে ব্যাটিং করেছিল উইকেট কিন্তু অত ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না ইট ওয়াজ লাইক আপনার ট্রু টেস্ট কিন্তু এখানে নিয়েছে উইকেটটা সেরকম এরকম উইকেটে কিন্তু যে ব্যাটিং করেছে শান্ত মমিনুল জয় জাকির ফুল মার্কস ডেফিনেটলি আপনাকে দিতে হবে তারপর যখন আমাদের বোলারদের টাইম এসছে আমার মনে হয় বোলাররা খুব ভালো রেসপন্ড করেছে ভেরি মাচ কনফিডেন্ট আপনি যেভাবে আমাদের বোলাররা রেসপন্ড করেছে আমরা জানি যে এরকম উইকেট প্রোভাইড করলে বোলাররা কেমন করতে আমাদের হাতে এখন রিসোর্স আছে সেটা সবচেয়ে বড় ভালো বিষয় আর একটা জিনিস যে এরকম উইকেট দেখে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু পজিটিভলি নিয়েছে হয় না এরকম উইকেট দেখলে অনেক সময় ইটস নট ইজি ফর ব্যাটিং আপনার দেখেছেন আফগানিস্তান ব্যাটসম্যানরা কিন্তু স্ট্রাগল করেছে বাট আমাদের ব্যাটসম্যানরা কিন্তু খুব পজিটিভলি নিয়েছে তো আমরা এখন টিম অনুযায়ী কনসিডার করেছি ডেফিনেটলি এরকম টপে খেলার জন্য এরকম উইকেটে খেলার জন্য প্রস্তুত সব না আজকে আমার ফ্রি লাঞ্চ হচ্ছে না আজকে বাসায় গিয়ে লাঞ্চ করতে হচ্ছে বাট ভেরি মাচ স্যাটিসফাইড আই হোপ কিছু সময় প্লেয়ারদের সাথে না সি আসমি টু গো ব্যাক হোম আমি প্লেয়ারদের সাথে কিছু সময় কাটাবো প্রথম ইনিংসে ও যেভাবে চাচ্ছে হয়নি খুব ন্যাচারাল যেহেতু অনেক দিন পরে খেলেছে আপনি যতই প্র্যাকটিস করেন ম্যাচ প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট বাট সেকেন্ড ইনিংসে কিন্তু রিদমটা ফিরে পেয়েছে আমরা যদি মনে হয় খুব ভালো ডিসিশন হচ্ছে টেস্ট ম্যাচটা খেলে যদি টেস্ট ম্যাচটা না খেলতো যদি ওডিআইতে আসতো এই রিদমটা পেতে হয়তো আর একটু সময় বেশি লাগতো সো আর যেটা সবচেয়ে ভালো বিষয় তাসকিন কিন্তু নিজে খেলতে চেয়েছে ও কিন্তু নিজে উইলিংলি খুব উইলিং আমি খুব খারাপ একটু খারাপ লাগছে যে ওর একটা শখ ছিল আগে বলেছে আমি 5 উইকেট চাই টেস্ট ম্যাচে আজকে 5 উইকেটটা হয়েও হলো না যেটার জন্য একটু খারাপ লাগছে বাট হি বল রিয়েলি ওয়েল